হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল যে ফাড়াফাড়ি আছো, অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে তো এমন একটা ওয়েদার ছিল যেটা না তোমার মেঘলা ছিল না তোমার রোদ, মানে ওই আর কি যেটা গুমোট টাইপের ওয়েদার ছিল। হুট করে চোখের পলকের মধ্যে দেখলাম যে পুরো মেঘলা করে এলো অ্যান্ড প্রচণ্ড হাওয়া দিতে স্টার্ট করলো। তারপরে তো বৃষ্টি হলো ঠিকই, কিন্তু এই বৃষ্টির মানে কোনো ভ্যালু নেই আর কি। এত আস্তে আস্তে বৃষ্টি হলো যে সে কী বলবো, এখনও হচ্ছে কিন্তু খুব আস্তে, মানে না তোমরা আওয়াজ পাবে না তোমরা, মানে কাউকে যদি চোখে সমস্যা থাকে সে হয়তো খালি চোখে দেখতেও পারবে না, এতই এতটাই আস্তে, মানে কী বলবো, কম বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, জানি না রাস্তাঘাটও ভিজেছে বলে কি না, রাস্তাঘাট হয়তো ভিজেছে, বাট সেইভাবে মাটি এখনও ভেজেনি। আর কথা বলে না, মাটি না ভিজলে সেই ঠান্ডাটা আমরা ফিল করতে পারি না, তো ঠান্ডা তো ডেফিনেটলি লাগছে না, সেটা আমি কী বলবো, আমি তো স্নান করে এসেও এখন ঘামাচ্ছি। তো যাই হোক, উল্টো দিকের আমার বাড়িতে এত হাওয়া দিয়েছে, মানে হাওয়াটা এই সাইড দিয়ে দিচ্ছিলো, তার ওদের ছাদটা এরকম মানে ওপেন টেরেস টাইপের, তো ওদের না অনেকগুলো গাছ পড়ে গেছে। আমি সেটা দূর থেকে দেখেই আমি দেখতে এলাম যে না, আমার গাছগুলো সব ঠিকঠাকই রয়েছে। অ্যাকচুয়ালি আমার এগুলো সব সেট করে বসানো না, ওই জন্য পড়ে যায় না, আর ওদের ওগুলো ডিরেক্ট হাওয়া এসে ধাক্কায় ফেলে দেয়। আর আমার এদিকটা ওপেন হতো না, আমার তো এরকম না, ব্যালকানিটা পুরো সেট করা, এই রেলিংটার জন্য আমার গাছগুলো আর কি উল্টে পড়ে যায় না। তাও সেরকম যদি ঝড় হয় পড়ে যেতেই পারে, জানি না, বাট রেমালেও পড়েনি আমার গাছ। যাই হোক, চলো এবার আজকে বৃহস্পতিবার স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি, এবার পুজো দেব। ফুল নেই, কালকে সায়ন আসার সময় ফুল নিয়ে এসেছিলো, ফুল মালা, তারপরে পদ্ম ফুল অনেক কিছু নিয়ে এসেছিলো। এই যে চলো ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। তো চলো এবার তাড়াতাড়ি করে পুজোটা দিই, ঠাকুরকে পুজোটা দিয়ে যদি সময় থাকে আর যদি খুব খিদে না পায় তাহলে একবার স্পেন্সার যাওয়ার ইচ্ছা আছে। কারণ ঘরে টুকটাক কয়টা জিনিস লাগবে, তার মধ্যে সব থেকে প্রধান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টুথপেস্ট। তো যাই হোক, চলো আগে পুজোটা দিয়ে নিই। ওয়েদারটা তবে খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে ওয়েদারটা, বাট আরেকটু যদি বৃষ্টি হয় তাহলে বেটার হবে আরও। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, এইবার যাব গিয়ে লাঞ্চটা করে নেবো, আর আজকে আবার সুন্দর করে সাজিয়েছি বলে তোমাদেরকে দেখালাম। আর এই যে এই সাদা পদ্মটারই কথা বলছিলাম, মা লক্ষ্মীকে দিয়েছি আজকে। গিয়ে এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, এখানে আছে রাইস, এখানে আছে ডাল, এখানে আছে হচ্ছে কুদরি আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। যেহেতু আমার সেই লাস্ট উইক সেই শরীরটা খুব খারাপ হলো, জিম যেতে গিয়ে চলে এলাম, তারপরেই আমার সর্দি ফর্দি হলো, এরকম জ্বর জ্বর ব্যাপারটা হলো, তো সেই কারণে অনেকদিন প্রায় আমার এক সপ্তাহের কাছাকাছি গ্যাপ হয়ে গেল জিম যাওয়াটা, জিম যাওয়াই হচ্ছে না। তো দেখি মেবি হয়তো কালকে বা পরশু থেকে জিম যাব। যতদিন না জিম যাচ্ছি ততদিন তো একটু রাইস খাওয়াই যায় বলো। পুরো তো আজ স্পেন্সার যাওয়া হয়নি, বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, তো এখন একটু বৃষ্টিটা কম, মানে পড়ছে না বলতে পারবো না, বৃষ্টি পড়ছে এখনো, বাট আগের তুলনায় মানে দুপুর বা বিকেলের তুলনায় অনেকটা কম। এখন তো একটু এসেছিলাম বাড়িতে কিছুক্ষণের জন্য, বেরিয়ে যাচ্ছি স্পেন্সার যাব। যেমনটা বললাম, টুকটাক ঘরের কিছু জিনিস ফিনিস নিতে হবে, যেমন ধরো তেল, তারপরে টুথপেস্ট, আরও অনেক কিছু। তো যাই হোক, চলো যাই, তারপরে ফ্ল্যাটেও যাব, কারণ সায়নের শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি যেতে হবে। স্পেন্সার থেকে বাজার করে সোজা ফ্ল্যাটে চলে এসেছি, ডিনারও হয়ে গেছে। এতক্ষণ কোনো ব্লগ করিনি কারণ পায়ে প্রচণ্ড ব্যথা করছিলো, কেন, বিকজ যখন আমি স্পেন্সার্সের ওখানে যাই, বাইরে স্কুটিটা রেখেছি যেখানটা রাখতে হয় আমাদের এখানে স্পেন্সার্সটা আর কি, সাউথ সিটি স্পেন্সার্স না, আমাদের নর্মাল নিয়ারেস্ট যেটা স্পেন্সার ওখানে গিয়েছিলাম আর কি। তো এবার ওখানে গিয়ে স্কুটিটা রেখে, এবার স্কুটিটা যেখানে রেখেছি তার পাশে একটা চায়ের দোকান ছিল, যে চায়ের দোকানটা বন্ধ হয়ে গেছে। তো এবার দেখি কি, আমি স্কুটিটা যখন রাখছি আমি তখনই দেখি যে এটা আসলে বেয়ে বেয়ে উঠছে আর কি, ইয়ে মানে চায়ের দোকানটা আর কি। হুট করে দেখি, দেখতে দেখতে দেখি আমার দিকে উড়ে আসছে, এবার আমি এত বিচ্ছিরিভাবে, আর পার্কিং আশেপাশেও মানে গাড়ি মানে বাইক ফাইক ছিল, তো এত বিচ্ছিরিভাবে বেরিয়েছে না, পুরো ডান পায়ের চামড়াটা উঠে গেছে, মানে কি বলে কাফের জায়গা, পুরো চামড়াটা উঠে গেছে। আমি বিচ্ছিরি ব্যথা, আমি এখানে দাঁড়িয়ে আছি না, পাটা টান টান লাগছে। আমি এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না, আমি কালকে তো সকালে তোমাদেরকে দেখাবো, সকালেও ব্লগটা কন্টিনিউ করবো। তো যাই হোক, বাড়িতে এলাম কোনোভাবে, এসে
খাবার দাবার গরম করলাম। আর যেহেতু রাতে সর্ষে বাটা, স্যান তো খাবে না আর আমিও খাবো না। মাসিকে বলে মানে বলা হয়নি আজকে যে তুমি মাছ কম নিও, মাসি আজকে 4 পিস মাছ নিয়ে নিয়েছিল। তো যাই হোক, আমি দুপুরবেলা 2 পিস মাছ খেয়েছিলাম। এবার সাধারণত স্যানের জন্য থাকে রাতে, এবার আর আমি তো রাতে মাছ খাই না, আমি ঈদের ডিমের পোচ খেয়ে নিই আর নাহলে আলু ভাজা ফালু ভাজা কিছু একটা দিয়ে খেয়ে নিই, আর ডাল তরকারি যা থাকে সেটা দিয়ে খেয়ে নিই। তো যাই হোক, ওই জন্য মাছটা রয়েছে, ঠিক আছে ওটা না কালকে খেয়ে নেবো আমি বা ওকেই দিয়ে দেবো, সেটা অন্য ব্যাপার। বাট এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে বাড়িতে এলাম, এসে ও বললো যে ভালো করে পেঁয়াজ দিয়ে, ডিম টিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ডিমের অমলেট করে দে আর তুইও তাই খা। আমি বললাম ঠিক আছে তোকে করে দিচ্ছি, আমি আলু ভাজা খাবো। তো আমি আলু ভাজা করলাম আর ওর জন্য অমলেট করলাম, করে ওকে খেতে দিলাম, আমি নিজেও ডিনার করে নিলাম। ভুল ভাল বলছি, তখন যে লাঞ্চকে ডিনার কী কী বললাম, তখন বললাম যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে অমলেট বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, মেবি একটা পায়ের মধ্যে কষ্ট হচ্ছে তো ওই জন্য হয়তো ভুল ভাল বলে ফেলছি, ক্ষমা করে দিও। তো যাই হোক, চলো এখন যাই গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে জায়গাটা একটুখানি ক্লিন তো করেছে আসা মাত্রই, করতে হবে পোডোলিন লাগাবো। তো যাই হোক, দেখতে থাকো, আমি সঙ্গে থাকো। আজকে অনেকদিন পর স্বপ্ন এসেছে, তো সকাল থেকে আমাকে আজকে কোনো কাজই করতে হয়নি। একটু আগে ব্রেকফাস্ট করলাম চিড়ে সেদ্ধ আর সাথে কলা, আর করে টোরে এবার রান্নার দিদিও রান্না করে চলে গেছে। আজকে প্লাম্বারে আসার কথা ছিল, অ্যাটাচড ওয়াশরুমের মানে যেটা ব্ল্যাক কালার ওয়াশরুমের একটা ট্যাপের একটু গন্ডগোল হচ্ছে, কিন্তু আসলো না আজও। তো যাই হোক, আমি এতক্ষণ ওয়েট করলাম আসছে না দেখে, এবার আমি রেডি হয়ে গেছি, আজকে থেকে আবার জিমটা রিজিউম করছি। তো চলো, এখনও মুখে ক্রিম মাখবো, তারপর লিপ বাম লাগাবো, লাগিয়ে তারপরে ব্যাগ নিয়ে জিম। জিম থেকে বেরিয়ে ফেরার পথে এসেছিলাম ওষুধের দোকানে, একটা কফ সিরাপ নিয়ে নিলাম। এবার চলো বাড়ি যাই, বেশি দেরি করবো না।